তো গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের পাশে তো সেটাই বন্ধুরা আজকে সকাল সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে বাইরের দিকে দেখো সেই রোদ্রু উঠেছে বললাম না সেই রোদ্রু আর কি এত গরম থাকা যাচ্ছে না তার মধ্যে তোমাদেরকে কালকা বললাম কালকা না আজ তিন দিন চার দিন হয়ে গিয়েছে আমার মা দেখা দিয়েছিল তো সেটা তোমাদের কালকে বলিয়ে দিয়েছিলাম যে আমি স্নান করে নিয়েছি স্নান করে যা আমার নিয়ম সব করে নিয়েছি কিন্তু মানে তাও একটু একটু তো থেকে যায় না শরীরে তো সেটাই কয়েকটা গুটি এখনও রয়ে গিয়েছে তো সেটাই বন্ধুরা তো কালকে তো স্নান করে যা আমাদের নিয়ম সে করে নিয়েছি আর ফলি মাছ খেতে হয় সেটাও খেয়ে নিয়েছি কিন্তু আজকের থেকে আবার নিরামিষই খাবো কারণ যতদূর পর্যন্ত ভালো করে এটা না মজায় বা না সুখে নিরামিষ খেতে হয় তো সেটাই আর কি নিরামিষে খেয়ে নিব আর এদিকে চলো বসিয়ে দিয়েছি ভাত এই যে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে ওই বসিয়ে দিয়েছি ডাল আর এদিকে বাসন টাসন সব রয়ে গিয়েছে বন্ধুরা এই জলের বোতলগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো এখন ভরাতে হবে আর তার মধ্যে আমি এতই গরম আর পিছন দিকে বারবার দেখছি জল ভাতটা নাকি উতরিয়ে পড়ে যায় তো সেটাই নিয়ে নিয়েছি এখানে তো ছেলেকেও দিয়ে দিলাম শরবত খেতে এত গরম তার জন্য গাছের থেকে দুটো লেবু ছিঁড়ে নিয়ে এসেছি ছিঁড়ে নিয়ে এসে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি আর কি বানিয়ে এখন খাবো তো দেখতেছি ভাতটা মানে উতরে নাকি পড়ে যায় তো ভাতটা হয়ে গিয়েছে আর এখানে বসিয়ে দিয়েছি আমি হয়ে গিয়েছে আর কি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল ডালের পেঁপে বানাবো আর এই গ্যাসের সামনে থাকাটা আমার জন্য অনেকই খারাপ গ্যাসের সামনে না থাকলেও হয় না রান্না বাড়া তো করতে হবে তাই না বন্ধুরা তো সেটাই সিম্পল কিছুটা রান্না করে নেব এদিকে আমি কেটে কাটে নিয়েছি উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা মানে উচ্ছে ভাজা করার জন্য আর কি কেটে নিয়েছি আর ডাল বানিয়ে নেব উচ্ছে ভাজা বানিয়ে নেব আর কি করব আলু হ্যাঁ আলু ফ্রাই করে নেবো আর কিছু বানাবো না গাছের থেকে দুই তিনটা লেবুকে পেরে পেরিয়ে এনেছি রেখে দিয়েছি ফ্রিজে তো লেবু দিয়ে ডাল দিয়ে আর এইসব মানে উস্তে দিয়ে ভাজা দিয়ে আজকে খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো আশা করি তোমার আমাদের আজ আমার ভিডিওটা দেখে খুব 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 তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট টাইম ভাতটার মাঠটা গেলে নিই ভাতটা হয়ে গিয়েছে মাঠটা গেলে নিই তারপরে জলের বোতলগুলো সব ভরিয়ে নিব তো সঙ্গে থাকো চলো ও এখন এই রোদ্দুর এখানে পর্যন্ত চলে এসেছে এত টাইম মানে অনেকে রয়ে গিয়েছে এই এখন এখনই এত ঘর মানে বারান্দা পর্যন্ত রোদ্রু চলে এসেছে বন্ধুরা এই যে উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে আর আমি না আজকে ভেবেছিলাম মানে সকালে ভেবেছি যে উচ্ছে দিয়ে আমি ডাল বানাবো আর কিন্তু যে একদম ভুলে গিয়েছি আমি কী করেছি পেঁপে কেটে দিয়েছি আর কিন্তু আর এখনও ভাবছি পেঁপে কেটে দিয়েছি তাহলেও আমি কয়েকটা উচ্ছে দিয়ে সোমবার দিয়ে দেবো ডালটা মুখ ডালটা আর কি এখানে ভাজার থেকে কয়েকটা তেলে রেখে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম একটু আদা আর শুকনা লঙ্কা দিয়ে দেবো একটা সাথে জিরা দিয়ে তো দিয়ে দিয়ে দিয়েছি জিরা আমি এখন মুগ দেব দেখো পেঁপে দিয়ে দিয়েছিলাম পেঁপে দিয়ে এভাবে রান্না করা যায় কিন্তু খালি উচ্ছে দিয়ে রান্না করলে ভালো লাগে তো আজকে ভুলেও গিয়েছি গন্ধটা খুব সুন্দর আসছে সেন্টার খুব সুন্দর একটা সেন্ট আসছে। ডালটা হয়ে গিয়েছে আলু কেটে নেব আলুটা ফ্রাই করে নেব তো বসিয়ে দিয়েছি আলু ভাজা আলু ভাজা করে নিলাম আড়ুষটে তা হয়ে গিয়েছে ভাতও রান্না হয়ে গেল ডালও হয়ে গিয়েছে তো ভাবছি এখন কয়েকটা আমি শাকের পাতা নিয়ে আসবো পুঁশাকের পাতা দিয়ে বড়া করে নেবো তো চলো পুঁই শাকের পাতাটা নিয়ে আসি ঢাকা দিয়ে দিই পাতাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আমি ছোটো ছোটো টাইপের পাতা নিয়ে নিচ্ছি বেশি বড়ো লাগবো না কয়েকটাই বড়া করে নেব ছেলের জন্য আর আমার জন্য আর রাত্রেবেলা দেখি দাদা ভাই যদি কিছু নিয়ে আসে নিয়ে আসে বলতে কি বন্ধুরা এক একদিন আমি নিরামিষে নিরামিষে খাবো আর কি তো সেটাই চলো এই পাতাগুলো নিয়ে বড়া করে ভাত খেয়ে নেব বেলা তো মোটামুটি হয়ে গিয়েছে আর সব বড় বড়ো পাতা বেশি বড় পাতা দিয়ে বড়া খেতে ভালোও লাগে না তো চলো নিয়ে নিলাম এই কটাই বড়া বড়া বলছি এই কটাই পাতা আমারও মাথা এখন কাজ করে না বন্ধুরা শরীরটা এতই মানে কী বলবো রোদ বাইরে আসলেই ছোট জ্বালা পোড়া করে তো সেই দিকে বসিয়ে দিলাম পাতা নিয়ে আসলাম না পুঁড়ুকা পাতা তো পুঁটুকা পাতা দিয়ে বড়া করে নিলাম এখনই করে নিয়েছি রাত্রেবেলা দেখি দাদাভাই যদি কিছু আনে বানিয়ে নেবো আর কি তো তার জন্য সিম্পলভাবে রান্না করে নিলাম আজকে তো চলো তোমাদেরকে পুরা মেনুটা দেখিয়ে দিই তো সেটি তোমাদেরকে বললাম না উস্তি দিয়ে পেঁপে দিয়ে ডাল বানাবো আর এখানে বানিয়ে দিয়েছি আলু ভাজা আর এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে ভাত আজকে দুপুরে রান্না সেটাই দুপুরে এটা দিয়ে খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া কাজটা সেরে নে তারপর আবার আসছি তোমাদের পাশে তো সকালে উঠে কয়েকটা কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন ভাস করে ঢুকিয়ে নেবো এই তো তোমাদের দাদা ভাই যে বোকা জানে আমার বাপের বাড়ি গিয়েছিল না তখন এটা পরে গিয়েছিলো আর ধোয়া হয়নি তো আজ আমি ধুয়ে দিলাম তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে ভাত খাব আর কি তো বন্ধুরা রোজের মতনই সারাদিনে কাজ টাজ তোমাদের কাছে শেয়ার করি শেয়ার করে চলে আসি একদম চায়ের সময়ে বিকালে চায়ের সময়ে তো এখন সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি এখন রাত্র অনেকে হয়ে গিয়েছে দেখো আটটা আটটা বাজবো আর কি আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো এত এতক্ষণ বসেছিলাম ভাবছি আমার ছেলে চলে আসবে কাছে কাজের থেকে তারপরে চা খেয়ে নিব তো না এখনও আসছে না তো বসে পড়লাম এখানে চায়ের কাপ নিয়ে তোমাদের পাশে নিয়ে নিলাম লাল চা দুধ নিয়ে আজকে তার মধ্যে এমন সর্দি সর্দি একটু আছে তো ভাবলাম আদা দিয়ে লাল চা বানিয়ে নিই তো সে লাল চা বানিয়ে নিচ্ছি আর এইদিকে সে কয়েকটা বাদাম দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু দিয়ে কাঁচা তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর এদিকে চা নিয়ে নিয়েছি তো চাটা খেয়ে নিই তো তাহলে বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকের জন্য এখানেই তো কালকে যাব নতুন দিনে নতুন ব্লগ একটা নিয়ে আবো তোমাদের পাশে চলে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের জন্য এখানে তো বাই বাই গুড নাইট